그거 이따가 뷰 어플이 어플이 হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু আমরা সবাই চলে এসেছি সরস্বতী পুজোর মেলা। তারপর এসে দেখি বিশাল বড় দুটা লাইন, একটা ছেলেদের লাইন, একটা মেয়েদের লাইন। তারপর ভাবছিলাম যে এখানে কী করছে লাইন দিয়ে, আধার কার্ড হচ্ছে না, প্যান কার্ড হচ্ছে না, লক্ষ্মী ভাণ্ডার কিসের লাইন ঠিক বুঝতে পারছিলাম না। তারপর সামনে এলাম, আমরাও লাইন দিয়ে দিলাম। তারপর দেখলাম দুইটা মানুষ কিন্তু আগুন পোয়াচ্ছে এখানে। তারপর বিশাল বড় একটা ভুতুরের প্যান্ডেল, তো সেখানেই সবাই কিন্তু লাইন দিয়েছে। এই ভেতরে কিন্তু অন্ধকার ঘর আছে, আর সেই ঘরের ভেতরে কিন্তু অনেকগুলো ভূত আছে। তো সেই ভূতগুলো দেখার জন্য সবাই কিন্তু লাইন দিয়েছে, আর আমরাও দিয়ে দিলাম। আর ইনি হচ্ছেন এই যে মহাদেব, ইনি হচ্ছেন মহাদেব, ভূত ছাড়াবেন। আর একটা মেয়ে আছে যার কাছে ভূত লেগে আছে, ওনারা ছাড়াচ্ছেন। এরা কিন্তু আগুন পাচ্ছে না, এরা কিন্তু যজ্ঞ করছেন, ভূত ছাড়াবেন। আর এই যে ভূতটা বেরিয়েও গেছেন, এই ভূতটা, আর অনেকগুলো ভূত আছে কিন্তু ভেতরের, এইগুলো দেখার জন্যই সবাই কিন্তু লাইন দিয়েছে। আর খুবই ভালো লাগলো এই মেলায় এসে। এরকম ফার্স্ট টাইম একটা মেলায় দেখলাম যে ভুতুরের একটা খুবই ভালো একটা প্যান্ডেল, খুবই ভয়ানক ভুতুরের প্যান্ডেল। তারপর এই যে আর একটা ছোট্ট ভূত কিন্তু বেরিয়ে গেছে, এই যে ছোট্ট ছোট্ট ভূত, খুবই ভালো লাগছে। কিন্তু এই মেলায় এসে অনেক অনেক মজা করছি আমরা, খুবই ভালো লাগছে। মেলাটা না ঘুরে এই আমরা ভূতেই দেখছি। আর এই যে ভূতের প্যান্ডেলের সামনেই, কিন্তু গেটের সামনেই আছি। এবার কিন্তু আমরা ঢুকবো ভেতরে। Oh, my God.
তারপর ঢুকে পড়ে আমরা বেরিয়েও গেলাম, খুবই ভয় লাগলো, খুব ভালো লাগলো, অনেকগুলো ভূত ছিল কিন্তু এই ভূতুরের প্যান্ডেলের ভেতরে। কিন্তু সেখানে দেখতে পাচ্ছেন তো কত বড় লাইন, অনেক লাইন, সবাই কিন্তু মেলা না দেখে কিন্তু এখানে সবাই কিন্তু লাইন দাঁড়িয়ে মানে দাঁড়াচ্ছে, আর এই যে ভূতুরের প্যান্ডেলে ঢুকছে ভূত দেখার জন্য। তারপর আমরা সবাই মিলে একটা ফটো তুলে নিলাম ভূতুরের ঘরে, অন্ধকার অন্ধকার, দেখতে পাচ্ছেন লাইটগুলো দেখাচ্ছে। তারপরে এরা দুজনে, এই যে আমার মেয়ে আর আমাদের ছোট্ট ফুচকি, মানে বড় ফুচকি ছোট ফুচকি, এখানে স্লিপ কাটছে, কিন্তু খুবই মজা লাগছে ওদের এখানটায়, খুবই ভালো লাগলো। তারপর এই যে আমরা বাড়ি যাবো, এবার সবাই মিলে চলে মানে বেরিয়ে গেছি মেলা থেকে, কিছুটা মেলা ঘুরলাম, মেলা ঘুরে তারপর আমরা রাস্তায় বাড়ি আসছিলাম। তারপর দেখলাম একটা প্যান্ডেল ভালো, ঠাকুরটা খুব ভালো ডিজাইন করেছে, তো এখানে নামলাম দেখার জন্য, আর ফটো তুললাম সবাই মিলে, আর আমি আমার বর একটা তুললাম। তো তারপর আমরা বাড়ি যাবো। তো চলুন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই।